ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি, এই ঢাকা দশ আসনের দুই কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা, আপনাদের দুজনের দায়িত্ব আমার। বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস, যিনি তার অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের পাশাপাশি কলকাতা সিনেমায়ও জনপ্রিয়তা অর্জন করেছেন, কিন্তু কেন তিনি অভিনয় ছেড়ে রাজনীতির পথে পা বাড়ালেন আর কিভাবে এই পরিবর্তন তার জনপ্রিয়তার প্রভাব ফেলেছে? নবম দশকের শেষ দিকে এবং ২০০০ দশকের শুরুর দিকে ফেরদৌস ছিলেন বাংলা সিনেমার এক উজ্জ্বল তারকা। তার অভিনয় ক্ষমতা এবং ব্যক্তিত্ব দিয়ে তিনি দর্শকের মন জয় করেছিলেন। হঠাৎ বৃষ্টির চুড়িওয়ালা, মনের মাঝে তুমি এর মতো সিনেমাগুলিতে তার দুর্দান্ত অভিনয় তাকে সবার চেয়ে প্রিয় করে তুলেছিল। কলকাতার সিনেমাতেও তার বিশেষ অবদান ছিল, যেখানে তিনি প্রশংসিত হন এবং সিনেমাপ্রেমীদের মাঝে প্রিয় মুখ হয়ে ওঠেন। কিন্তু হঠাৎ করেই অভিনয় থেকে দূরে সরে গেলেন ফেরদৌস। তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিলেন। দীর্ঘদিনের অভিনয় ক্যারিয়ার সেরে রাজনীতিতে পা বাড়ানোর কারণ নিয়ে অনেক আলোচনা হয়েছে। বলা হয়ে থাকে যে দেশের প্রতি ভালোবাসা এবং জনগণের সেবা করার ইচ্ছে থেকেই তিনি রাজনীতিতে এসেছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচন হন। যদিও ফেরদৌস রাজনীতিতে আসার পর শুরুটা ভালো ছিল, তবে সময়ের সাথে সাথে তার নাম বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ে। আওয়ামী লীগের সরকারের বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ফলে সাধারণ জনগণের মধ্যে তার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। যারা একসময় তাকে হিরো হিসেবে দেখত, তারা ধীরে ধীরে তার প্রতি বিতর্কিত প্রকাশ করতে শুরু করে। এরো থেকে জিরোতে পরিণত হওয়ার এই যাত্রা শুধু একজন অভিনেতার নয়, বরং একজন রাজনৈতিক ব্যক্তিত্বের গল্প হয়ে ওঠে। ফেরদৌসের জীবনে এই পরিবর্তন আমাদের জন্য অনেক প্রশ্ন রেখে যায়। একজন সফল অভিনেতা কিভাবে এবং কেন রাজনীতিতে এসে নিজের সম্মান হারাতে পারেন? জনপথে তার পুরনো ইমেজ ফিরিয়ে আনার সুযোগ কি এখনও আছে, নাকি তিনি চিরদিনের জন্য হিরো থেকে জিরোই থেকে যাবেন?